হ্যালো বন্ধুরা, গ্রামীণ রান্না চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো। এগুলো হলো ছোট মাছ। তোমাদের দাদাভাই বাজার থেকে আজ অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে। প্রথমে আমি বড় মাছগুলো কেটে নিয়েছি, আর দেখো নিচে বড় মাছের পাতিগুলো পড়ে রয়েছে, ভাবলাম একসাথেই পরিষ্কার করি। এখন আমি ছোট মাছগুলো দেখো কিভাবে কেটে নিচ্ছি। এই ছোট মাছের তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি তোমাদেরকে দেখাবো হাতে মাখানো মলা মাছের চচ্চড়ি। প্রথমে আমি দেখো কিভাবে ছোট মাছগুলো কেটে নিচ্ছি, আর এই মলা মাছের মাথাগুলো আমি একটি বাটিতে রেখে দিচ্ছি। এই মলা মাছের মাথা ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। একে একে আমি সবগুলো মাছ কেটে নিব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা কেটে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এখানে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে একসাথে, তার জন্য কাটতে আমার দেরি হচ্ছে। তো মাছগুলো কাটা প্রায় শেষ। এখন আমি এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। তো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করছি। প্রথমে কড়াইয়ের মাঝে দিয়ে দিচ্ছি আলু। এই আলুগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো, অল্প মলা মাছ, কাঁচামরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই সবগুলো পেঁয়াজ আমি এর মাঝে দিয়ে দিচ্ছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখন আমি হাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তোমরা কিন্তু সরিষা তেল দিয়েও এটা করতে পারো। তো দেখো আমি তেল দিয়ে ভালোভাবে কিভাবে মেখে নিচ্ছি। এভাবে ভালোভাবে মেখে এর মাঝে দিয়ে দিব অল্প পানি। বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে ডেকে রান্না করে নিব। তো বন্ধুরা, একেবারে যে কড়াইয়ের মাঝে দিয়ে দিয়েছি সেজন্য কড়াইটা নড়াচড়া করছে। এখন আমি চুলার মাঝে দিয়ে ভালোভাবে ডেকে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর দেখো আমি খুলে নিচ্ছি। দেখো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আবার নেড়ে চেড়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে এই হাতে মাখানো মলা মাছের চচ্চড়ি। এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি যেভাবে রান্না করেছি তোমরাও ঠিক একইভাবে বাড়িতে রান্না করে খাবে, তাহলে দেখবে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের গ্রামের রান্না চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে, যাতে আমাদের চ্যানেলের ভিডিওটা সবার আগে তোমাদের মোবাইলে চলে যায়। তো বন্ধুরা দেখো মলা মাছের চচ্চড়ি কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, বাই, টাটা।